এভরিওয়ান জিরো জিরোভিশন আর মঞ্জুষা আবার চলে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলুন দেখে আজকের খবরগুলি কী কী গোপন সূত্রে খবর পেয়ে প্রায় সত্তর কেজি মণিপুরি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার ঘোরাপির এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই মাদক কারবারিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মাদক কারবারিদের নাম মহাদেব সরকার বয়স উনত্রিশ বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায় অপর একজনের নাম সঞ্জয় প্রামাণিক বয়স ২৬ বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর এলাকায় ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় সত্তর কেজি গাঁজা যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা সোমবার ধৃতদের জেলা আদালতে তোলা হয় ইংরেজ বাজার থানার আইসি মদন মোহন রায় জানান বস্তায় ভরে দুই মাদক কারবারি গাঁজা বিক্রি করার জন্য মিল্কির দিকে নিয়ে যাচ্ছিল সাত দিনের হেফাজতের চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় ধৃতদের খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন ঘুরে ঘুরে অবশেষে স্বাস্থ্য সাথী কার্ডের চিকিৎসা পেলেন পিঙ্কি খুশি পরিবার জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যেতেও প্রস্তুত তারা খবরের জের প্রথমে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা না পেলেও খবর সম্প্রচারিত হওয়ার পর জেলা প্রশাসনের তৎপরতায় হাসপাতালে ভর্তি হলেন মালদাহের হরিশ্চন্দ্রপুরের বারোডাঙ্গা গ্রামের বাসিন্দা পিঙ্কি দাস বিগত বেশ কয়েক মাস ধরে একাধিক সরকারি বেসরকারি হাসপাতালে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছিল পিঙ্কির পরিবারকে তার বয়স চব্বিশ প্রায় এক বছর ধরে অজানা রোগে আক্রান্ত ছিলেন তিনি কিন্তু অবশেষে স্বাস্থ্যসাথী কার্ডেই চিকিৎসা হচ্ছে তার। রাজ্য সরকারের তরফে বারবার স্বাস্থ্যসাথী কার্ড না ফেরানোর কথা বলা হলেও হয়রানির ছবি দেখা গিয়েছে রাজ্যের একাধিক প্রান্তে বারোডাঙ্গা গ্রামের বাসিন্দা পিঙ্কি দাসের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল তার মা পেশায় দিনমজুর বাবা ভ্যান চালক স্বামীর অত্যাচারে শ্বশুর বাড়ি ছেড়ে দুই সন্তানকে নিয়ে বেশ কয়েক বছর ধরেই বাবার বাড়িতে থাকেন পিঙ্কি এমত অবস্থায় অজানা রোগে আক্রান্ত হওয়ার চিন্তার ভাঁজ পড়েছিল পরিবারের প্রত্যেকের কপালে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও ব্লক প্রশাসনের কাছে মৃত্যুর আবেদন জানিয়েছিল পিঙ্কি সেই খবর সম্প্রচারিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে তারপরে পিঙ্কির দিকে হাত বাড়ায় স্থানীয় প্রশাসন জেলা প্রশাসনের তরফেই মালদার বিশিষ্ট চিকিৎসক ডি সরকারের সঙ্গে যোগাযোগ করে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য গাড়ি থেকে শুরু করে অর্থ সাহায্য সবটাই করেছে জেলা প্রশাসন এখন তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত মেয়েকে হাসপাতালে ভর্তি করতে পেরে খুশি মা লক্ষ্মী দাসও লক্ষিত বটেই চিকিৎসক ডি সরকারও এর জন্য ধন্যবাদ জানান সংবাদ মাধ্যমকেও তবে চিকিৎসা না হওয়ায় শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছে পিঙ্কির মাথা ও সমস্ত শরীরে ব্যথা নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে পিঙ্কির তবে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যেতেও প্রস্তুত তারা কিন্তু চিকিৎসক ডি সরকার জানান এতটাই শারীরিক সমস্যা রয়েছে যে পরিস্থিতি স্থিতিশীল না হলে তাকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব নয় ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন জিরো ভিশন